আবাস যোজনার দুর্নীতিতে তোলপাড় রাজ্য। ভুরি ভুরি অভিযোগ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। এবার আবাসের বাড়ির জন্য টাকা নেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। অভিযোগ, টাকার পরিবর্তেও মেলেনি আবাসে বাড়ি। দুর্নীতির প্রতিবাদে খুব উগড়ে দিলেন বঞ্চিতরা। আবাসের বাড়ির দাবিতে মালদার রতুয়া 2 নম্বর ব্লকে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। পুকুরিয়া থানার আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। ঘর কা বাসরা পেলি হিসা কি ঘর দেঙ্গা সারিফুল লিসা ঘর কা বাসতে আর রাজু ফটো উঠাই সব 500 রুপিয়া কাটকে যা ঘর পিছে সব ফটো উঠা রে কালি সব 500 রুপিয়া কাটকে এখন ঘর পারে আর ঘর তক না পায় আবি তা ঘর কা বাস রুপিয়া দিয়া মতি কো বলিস প্রধান বলিস কে দুলাল কর রুপিয়া দে মতি কর রুপিয়া দে দলের নাম করে টাকা তোলা হয়েছে সাফাই তৃণমূলে। এবার কে বা কারা আমাদের দলের নাম করে টাকা নিয়েছে ওটা আমাদের জানা নাই, কোনো প্রধান মেম্বারের জানা নাই। অন্যদিকে উত্তর মালদা জেলা তৃণমূলের মুখপাত্র দাবি, সাধারণের টাকা লুট করলে দল প্রশ্রয় দেবে না। এই গ্রাম পঞ্চায়েত হোক, মানুষের জন্য যে কাজ করবে না, মানুষের অর্থ নিয়ে যারা লুটপাট করার চেষ্টা করবে তাদেরকে দল কোনো প্রশ্রয় দেবে না। সব জায়গায় কাটমানি নিচ্ছে শাসক দল, কটাক্ষ বিজেপি। এখানে তৃণমূল ক্ষমতা দখল করে আছে, সেখানে সর্বত্রই ওরা এইভাবে কাটমানি নিচ্ছে। 10-15-20-25 যার কাছে যাওয়ার পারছে নিচ্ছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচন, তার আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। যোগ্য হওয়া সত্ত্বেও আবাসের বাড়ি থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। আর কতদিন দুর্নীতির শিকার হবে সাধারণ খেটে খাওয়া মানুষ? এর উত্তর কি আদেও আছে? মালদা থেকে সৌমক লাহিড়ির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।